অবহেলা আমাদের সমাজকে ছাদরের মতো আঁকড়ে ধরেছে। আজকে আমাদের নাটক সাজানো হয়েছে একজন প্রতিবন্ধীর সাথে অবহেলা নিয়ে। চলো দেখা যাক আজকের সেই নাটকটি। বন্ধু পালা আসত নি দুষ্ট তোর বন্ধু হতো গরিমা গিতারে গরিমা নাই বুবাবে বন্ধু আমরা যে বন্ধু দিলাম হলো তিনটা টিকিটও কাটছিলাম এই না গিতার তো আমি কিছু বুঝবো নি চল এরারাকে আমরা যাই সে কথা বলতে পারে না বলে তাকে একা রেখে তারা চলে গেল সে ডাকার পরও তারা তাকে নিয়ে গেল না তাদের সাথে সে সামান্য সময় কাটাতে চেয়েছিল কিন্তু তারা তাতেও না করে দিল এমনকি তাকে সাথে নিয়ে খেতে হবে বলে তাকে দূরেই টেনে দিল মানুষ আমাদের সমাজের মানুষ এত নিচ হতে পারে তা কখনো কল্পনাই করা যায় না আজ যদি আল্লাহ তাআলা তাকে আমাদের মতো শরীর দান করতেন তাহলে কি আমরা তার সাথে তেমন ব্যবহার করতাম কখনো না তার সাথে স্বাভাবিক ব্যবহার করতাম কিন্তু তার এটার জন্য কি সে নিজেই দায়ী আমাদের এইসব করা কি উচিত না তার সাথে আমরাও মিলেমিশে বসবাস করাটা উচিত তার মনের ভেতর কষ্ট নিয়ে সে চলে গেল কিন্তু তার বন্ধুরা কখনোই বুঝতে পারল না তার মনের ভেতর এক বিশাল কষ্টের সমুদ্র বইছে সে চলে গেল অবশেষে সে চিৎকার করে বলতে লাগলো যদি এই পৃথিবীটা আমাদের না তবে কেন এই বিধাতা আমাদের সৃষ্টি করেছেন এই মানুষগুলো কেন আমাদের ভালোবাসে না কেন তাদের মতো আমাদেরও মনে করে না আমরা তো তাদের মতোই মানুষ Ah! Ah! Ah!